আচ্ছা তাহলে কালকে ব্যাপারটা তো বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা রনকে ডাক দিছো? হ্যাঁ আসতেছে। আচ্ছা আসো, ওকে জেনে আরে আম্মু ফোন দিছে। দিনের মধ্যে কতবার ফোন দেয়? হ্যাঁ ভাইয়া ডাকছো মানে? হ্যাঁ রন আসি এদিকে দিবে। আচ্ছা শোন, কালকে তোর অফিস থেকে একটু তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ কেন? আমার বাসা আমার সরি আমার অফিসের কিছু কলিগ আসবে, প্লাস জিএম স্যার বসকে আসতে বলছি। হ্যাঁ কালকে একটা গেট টুগেদার একটা পার্টি অ্যারেঞ্জ করলাম, তো তারা আসতেছে কালকে। হ্যাঁ প্রায় 8টা নাগাদ চলে আসবে। 8টা? হ্যাঁ তাহলে তুই কিন্তু কালকে অবশ্যই কোনোভাবে লেট করিস না। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আর একটু ইমন একটা বলে দে যেন রান্না বান্নায় হেল্প করে। হ্যাঁ হ্যাঁ এটা তো অবশ্যই। হ্যালো না। হ্যাঁ আসতেছি, এদিকে আসো। যেহেতু তার আসতেছে কিছু স্পেশাল ডিশ, প্লাস তাকে হেল্প করে রান্না বান্নার জন্য, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ভাইয়া কালকে বাসায় গেট টুগেদার হবে, এত মেহমান আসবে, আপনার অফিসের কলিগরাও আসবে, আপনার বস আসবে, ওর অফিসের কলিগে আসবে, তাহলে আমি যাচ্ছিলাম বাবা বাসা না থাকলেই ভালো হবে, কি বল? হ্যাঁ ঠিকই বলছো। ঠিক আছে তারপর একটু চিন্তা করে দেখো। বাবা তো অন্ধ, বাবাকে রাখলে কি হবে আর না রাখলে কি হবে? আমি তো খারাপ তো কিচ্ছু বলছি না, আমি ভালোটাই বলছি। থাকলে সমস্যাটা কি? এতগুলি মানুষের সামনে বাবাকে কি করে নিয়ে যাবো? আর বাবা থাকলে কি হবে আমাদের? বাবা তো কিছু দেখতে পায় না, তাই না? হ্যাঁ সেটাই। ঠিক আছে তারপর একটু চিন্তা করে দেখো। হাজার হোক আমার বাবা তো ঠিক আছে, হাজার হোক তোমার বাবা, কিন্তু তাকে আমি চাচ্ছি যে বাসায় না থাকলেই ভালো। আচ্ছা ও কথাটা একদম খারাপ বলে, কারণ এতগুলো লোকের সামনে সে কি থেকে কি করে বসবে তাও বলা যাচ্ছে না, তাই না? চল বাবার সাথে একটু কথা বলে আসি। কালকে দিনটা বাবা নাহলে চাচার বাসা থাকুক, সমস্যা কি? আচ্ছা দেখে গেলে কথা বলো। বাবা ঘুমায় পড়ছো? না তোমার একটু কথা আছে। মস্ত বড় সাকি কর, তোর কাছে বাসায় কলিং আসবো, এলাকে আমি অন্ধ মানুষ, তুই লজ্জা পাবলি, এলাকে আমার তুই বাইরে ছিয়া বসে তোর সস নিচে তারা বাইরে ছিয়া বসে তোর সস। বাবা বাবা রে তুই শুনে শুনে সাইকেল একদিন তোর তোর দুটো সব বন্ধ হয়ে গেছে রে বাবা। আমি আমি তোর সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে আমার আমার এই দুটো সব তোর তোর সুন্দর ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া আমি অন্ধ হয়ে গেলাম, আমি সারা জীবন অন্ধ হয়ে গেলাম। আর তোর মা কত কষ্ট করে সাক্ষী করে তোর জন্য এত কিছু করে গেল, বাড়ি ঘর সব কিছু করে দিলে পড়ে গেল, বাড়াই হয়েছে বাড়াই হয়েছে তোর ভাব বইরে দেয় মালাই হয়েছে, কেন আজকে আমার মতো তোর পায়ের চোখের পানি যে মুখ বাজার রাখতো। আমি আমি সাহসে বাবা
আমি খুশি রে বাবা, আমি এতেই খুশি।